হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাপসরিয়া। ঈদের পরপর এটি ফার্স্ট রিভিউ, দি ডার্ক রুম ওয়েব ফিল্ম। এটি সিনেমেটিক অ্যাপে রিলিজ পেয়েছে ঈদের আগের দিন, সেটি নিয়ে আজকে কথা বলবো। তো ডার্ক রুম নির্মাণ করেছেন গোলাম সৌরভ দদুল, রাইটিংয়ে উনি ছিলেন, সাথে আরও দুজন রাইটার আছেন। তো এই সিনেমাটিক অ্যাপেই গোলাম সৌরভ দদুলের ছক দি মেইজ যে ওয়েব ফিল্মটি, সেটি রিলিজ পেয়েছিল। আর দি ডার্ক রুমের ট্রেলারটিও আমি রিভিউ করেছি, আপনারা দেখে নিতে পারেন। তো ডার্ক রুম নিয়ে অনেক ধরনের আসলে কথা শুনেছি, বিভিন্ন জন বিভিন্নভাবে লিখছেন, দর্শকদের বিভিন্ন মতামত রিভিউ দেখতে পাচ্ছি। তো একটা ব্যাপার আছে যে অনেক সময় অনেক কন্টেন্ট নেওয়ার জন্য আসলে দর্শক খুব একটা প্রিপেয়ার থাকেন না। ডার্ক রুমকে আমার মনে হচ্ছে ওই ধরনের একটি কন্টেন্ট, এবং ওটিটি প্ল্যাটফর্ম আমাদের জন্য কিন্তু এখনও খুব একটা সহজাত না, আমরা অনেকদিন ধরে দেখছি ব্যাপারটা তাও না। সো বিভিন্ন ধরনের মুভি এবং বিভিন্ন ধরনের জনরা নিয়ে আসলে অনেক ক্লাসেরই ওইভাবে আসলে এক্সপেরিমেন্ট করার সুযোগ হয়নি, এখন হচ্ছে। কিছু কিছু দর্শক আসলে গল্পটা বুঝতে পারছেন না, দেখা যাচ্ছে যে গল্পটা বুঝলেও এটার যে পারপাস, এটা মেকিংয়ে প্রত্যেকটা ডিরেক্টরের তো আসলে একটা মেকিংয়ের পেছনে, কন্টেন্টের মেকিং পেছনে একটা পারপাস থাকে, সেটা আসলে অনেকে ক্যাচ করতে পারছেন না। তো ডার্ক রুমের গল্পটি সাইকোলজিক্যাল থ্রিলার জনরার, তবে এটাকে শুধুমাত্র এই একই জনরে যে ফেলা যাচ্ছে তাও না, এটাতে আরও দু একটা জনরা ম্যাশ আপ হয়েছে, রোমান্টিক একটা আবহাওয়া ছিল। তো ওভারঅল এটা একটা জনরা ম্যাশ আপই বলা যায়, এবং এই ধরনের এক্সপেরিমেন্ট খুব একটা দেখা যাচ্ছে না রিসেন্ট টাইমে আমাদের যে কাজগুলো সেখানে, একদমই যে হয়নি তাও না। তবে এই জনরাটা আসলে স্বভাবতই একবার দেখে বা খুব এক ইজিলি ক্যাচ করা যায় না। আমি যদি গল্পটা ইন শর্ট বলি, এখানে পাবলো নামে একজনকে দেখা যাচ্ছে, যিনি আসলে সাংসারিক জীবনে অসুখী। তাকে সে একটি পুলিশ ভ্যান থেকে আসলে পালিয়ে যায়, শুরুটা হয় পুলিশ ভ্যান থেকে পালিয়ে গেছে এবং সে হন্যে হয়ে থাকে, পুলিশ খুঁজছে। সে জঙ্গল পেরিয়ে একটি বাসায় আসে এবং সে বাসায় আসলে একজন মহিলা, তারিন যে রোলটি করেছে, তাকে সে জিম্মি করে, হোস্টেজ করে আসলে সে ওখানে স্টে করে। যতক্ষণ পর্যন্ত না তাকে ধরতে পারবে সে ততক্ষণ পর্যন্ত সেখানে থাকবে, এবং এই যে স্টে করার সময়টা, এই সময়টাতে সে তার নিজের লাইফ স্টোরিটা আসলে নিজের স্টোরিটা বলতে থাকে, সে কেন আসলে পালিয়েছে বা কেন খুনের আসামি বা একটা খুন করতে যাচ্ছে, এই ধরনের একটা ব্যাপার। তো এর মাঝে আসলে তারিন তাকে বাসায় বাধ্য হয়েই আশ্রয় দেয় এবং এক পর্যায়ে তার গল্প শুনতে থাকে। তো পাবলো শুক্লা, তার যে ওয়াইফ, তাকে নিয়ে আসলে তার সকল অভিযোগ, এবং এখানে একপেশেভাবেই সে দেখা যাচ্ছে যে তার সাংসারিক লাইফের যে অসচ্ছলতা বা অস্বাচ্ছন্দ্যতা বা যে অসুখ এবং সে সুখী না, সেটার কারণ হিসেবে তার ওয়াইফকে আসলে ব্লেম করছে, এবং এটার কারণ হিসেবে সে বলছে যে তার ওয়াইফ আসলে খুব একটা বৈচিত্র্যপূর্ণ না এবং তাদের তার যে নিড এবং এক্সপেকটেশন সেটা ফুলফিল করতে পারছে না, যে কারণে পাবলোকে আসলে বাসা ছেড়ে চলে যেতে হয় এবং তাকে ভিন্ন রূপে ফিরে আসতে হয়। এখানে আমরা অখিল চরিত্রে ও আসলে চঞ্চল চৌধুরীকেই দেখছি, সে একটু বয়স্ক যে লোকটা। তো অখিল এসে আসলে পাবলো কেন চলে গেল সেটি তার ওয়াইফ শুক্লার কাছ থেকে কথা বলে বের করার চেষ্টা করে, এবং শুক্লাকেও ভাবতে শেখায় যে আসলে মেয়েদের যে এক্সপেকটেশনগুলো সেটাও আসলে পাবলোর জানা উচিত ছিল, সেটা আসলে মেয়েরাও বা ওয়াইফ যে সেও কীভাবে আসলে পাবলোকে চিন্তা করে, তার দিক থেকে তার ইমার্জেন্সি সিচুয়েশনটাকে সেও বিল্ড আপ করে। তো এই গল্পটা আসলে তারিনকে বলতে থাকে, এবং তাদের তারা যেহেতু একজন ম্যাসকিউলিন জেন্ডার, একজন ফিমেল ফেমিনিন জেন্ডার, দুজন দুই জেন্ডারের মানুষ, তারা তাদের মতো করে আসলে বক্তব্য দিতে থাকে এবং যুক্তিতর্কের মধ্যে দিয়ে আসলে ঘটনাটা এগিয়ে যায়। স্বাভাবিকভাবে পাবলোর নিজস্ব যুক্তি থাকবে, সে তার ওয়াইফকে বেশি চেনে, এবং তারিন যেহেতু তার কাছে গল্পটি শুনছে, সেও আসলে তার নিজের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনকে ফলো আপ করে সেও তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে, দাঁড় করাচ্ছে, যেটা সবসময় হয়তোবা পাবলোর জন্য মেনে নেওয়াটা আসলে ইজি না। তো গল্পটি এভাবে এগিয়ে যায় এবং একটা চমকপ্রদ ক্লাইম্যাক্স আছে, বিভিন্ন ধরনের শেড আছে, এবং গল্পে অবশ্যই শুক্লাকেও বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করা হয়েছে বাঁধনকে। এবার যদি একটু পজিটিভ দিকে এবং নেগেটিভ দিকে আসি, এই ফিল্মটির সবচেয়ে বড় যে পজিটিভ দিকটি সেটি আমি প্রথমে বলে ফেলেছি, জনরা মেশআপ। এটার আসলে বিভিন্নভাবে একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলা যায়, সেটা হতে পারে প্রচুর ভায়োলেন্স দিয়ে, সত্য ঘটনা অবলম্বনে বা একটা কোড বা যে কোনো একটা কিছু রিভিল করার মাধ্যমে। তো এখানে আসলে আমরা দেখতে পেয়েছি যে একই সাথে রোমান্টিক ব্যাপারটাকে বেস করে সাইকোলজিক্যালি এগিয়ে গেছে, মেন্টাল যে ডিসঅর্ডার হয়, পার্সোনালিটি ডিসঅর্ডার, সেখানে সেক্সুয়াল ফ্যান্টাসি থাকতে পারে, বিভিন্ন ধরনের ইমাজিনেটিভ ব্যাপার স্যাপার থাকতে পারে, একজন মানুষের এক্সপেকটেশন থাকতে পারে, সেটা চরিতার্থ করার জন্য সে আসলে কতটা এক্সটেন্ড পর্যন্ত যেতে পারে সেটার বিভিন্ন ভিউ থাকে, সেটা নিয়ে এখানে বলা হয়েছে। তো ওভারঅল সাইকোলজিক্যাল বিষয়গুলো আমাদের ডিরেক্টররা খুব যে ভালো হ্যান্ডেল করতে পারছেন বা পেরেছেন সেটাও আমি দেখিনি। তো এখানে একটা চেষ্টা করা হয়েছে এবং আমি মনে করি ডিরেক্টর এখানে অনেকটাই সাকসেসফুল। হয়তো একবার অনেকে দেখে না বুঝলেও আমি দেখলাম যে অনেকে দু তিনবার দেখার পর আসলে ফিল্মটা বুঝতে পারছে, এটা একটা পজিটিভ দিক। দ্বিতীয় যে ব্যাপারটা, অবশ্যই পারফরমেন্স,
চঞ্চল চৌধুরী যখন স্ক্রিনে থাকে আসলে তখন খুব একটা আসলে তাকানোর কোনো ওয়ে থাকে না। তারপর আমি বলবো যে চঞ্চল চৌধুরী আরও অন্যান্য যে পারফরমেন্সগুলো আমরা রিসেন্ট টাইমে দেখেছি সেগুলোকে খুব একটা যে ছাপিয়ে যেতে পেরেছেন তিনি সেটা না। দেবীর যে বয়স্ক গেট আপটা এবং যে বয়সটা সেটা অনেক ক্ষেত্রে এখানে টাইপিং মনে হয়েছে, চাপিয়ে দেওয়া মনে হয়েছে। অনেক ক্ষেত্রে চঞ্চল চৌধুরীকে দেখা গেছে যে গ্রামগঞ্জের যে তিনি নাটকগুলো করতেন সেখানে সেগুলোর একটা ইউজ সেখানে তিনি এটাও করেছেন। তারপরে ওভারঅল তিনি যে তিন চারটা শেড তিন চারটা ক্যারেক্টারে কোলাবোরেট করেছেন সেটা আসলে দেখার মতো ছিল। এবং আমরা যদি এটাই অন্য কাউকে দিয়ে করাতে যাইতাম সেক্ষেত্রে হয়তো আরও খারাপ লাগতো বা আমাদের দর্শকদের জন্য সেটা আরও বিব্রতকর হতো, অস্বস্তিকর হতো। সেক্ষেত্রে চঞ্চল চৌধুরী তার পারফরমেন্স দিয়ে উতরে গেছেন। তবে আমার তারিণীও এখানে যথেষ্ট ভালো করেছেন, অনেকদিন পরে তিনি আসলে স্ক্রিনে ব্যাক করেছেন এবং তার যে রোলটা সেই রোল অনুসারে তিনি পারফেক্ট এবং ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে সব কিছুই ভালো লেগেছে আমার কাছে। তবে বাঁধনকে নিয়ে আমার একটু অভিযোগ আছে, সেটা না বললেই না, সেটা হচ্ছে যে বাঁধনকে লুক ওয়াইজ এবং ভিজিবলি যেটা ব্যাপার সেটাতে তাকে যে বিভিন্ন রোলগুলো দেওয়া আছে সেখানে দারুণ ছিল, মানিয়ে গেছে। বাট একটা আছে যে মেথড অ্যাক্টিংয়ের মাধ্যমে যে অভিনয়গুলো ফুটিয়ে তোলা হয় বিভিন্ন শেডে আসলে পারফেক্টলি দর্শকদের কাছে উঠে আসে বারবার, যে আমি যে ভিন্ন মানুষ হয়ে গেলাম একটা থেকে আরেকটা সেটা যে অভিনয় দিয়ে বোঝাতে হয় সেটার দিক থেকে বাঁধন একটু পিছিয়ে আছে বলা যায়। স্বাভাবিকভাবে এই দুজন অনেক অভিজ্ঞ এবং তারা অনেক স্টেজেও কাজ করেছে চঞ্চল চৌধুরী, তো সেক্ষেত্রে বাঁধন অবশ্যই শেখার দিক থেকেও হয়তো অনেকটা পিছিয়ে আছেন। তার চেষ্টার হয়তো বা কোনো কমতি ছিল না, বাট আপ টু দ্য মার্ক আমার কাছে লাগেনি। আরেকটা পজিটিভ দিক না বললেই না, সেটা হচ্ছে গল্পের যে আসলে বলার ধরনটা, এখানে প্যারালালি ফ্ল্যাশব্যাক বিভিন্ন সময় দেখা গেছে, ভয়েস মেশআপ বিভিন্নভাবে গল্প বলার চেষ্টা করা হয়েছে এবং দেখা গেছে একটা ইমাজিনারি থেকে বা একটা ফ্ল্যাশব্যাক থেকে আরেকটা ফ্ল্যাশব্যাকে যাওয়া হচ্ছে, আবার রিটার্ন করা হচ্ছে, খুব একটা কমপ্লেক্স মনে হয়নি আমার কাছে। এই এক্সপেরিমেন্টগুলো ভালো লেগেছে। এবার যদি নেগেটিভ দিকটা বলি, প্রথমে আমি বলবো যে টেকনিক্যাল সাইড আমার কাছে একদম মানে খুব বিরক্তিকর লেগেছে, এটা আমরা ছকের ক্ষেত্রেও বলেছিলাম। ভয়েসের যে ওভারটা, আপনি যখন কণ্ঠে একটা জিনিস ধারণ করবেন সেটা আপনার রিয়েলিস্টিক মনে হতে হবে এবং সেটা অবশ্যই ঘটনার সঙ্গে আপনাকে কোনোভাবে যে যেন ডিটাচ না করতে পারে সেটা একটা ব্যাপার অবশ্যই থাকতে হবে। আমি প্রায়ই লক্ষ্য করেছি যখন আমরা একটা সাসপেন্সিভ মুডে আছি বা একটা ঘটনার ভিতরে ঢুকে যাচ্ছি সেক্ষেত্রে আসলে টেকনিক্যাল ব্যাপারগুলো সাপোর্ট করেনি এবং অনেক ক্ষেত্রে ভয়েস আগে পিছিয়ে হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে। এখানে হাসির শব্দ আছে, বৃষ্টির শব্দ আছে, গাড়ি থেকে পালানোর যে সিনটা ছিল বা জঙ্গলে দৌড়ানোর যে সিনগুলো ছিল সেখানে শব্দগুলো আরও পারফেক্ট হওয়া দরকার ছিল। অনেক ক্ষেত্রে শব্দ মিসিং হয়েছে, ব্যাকগ্রাউন্ড ছিল না, অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য যতটুকু আসলে দরকার ছিল হয়তো বা ততটুকু হয়নি। এই ব্যাপারগুলো আসলে আরও ভবিষ্যতে খেয়াল রাখলে হয়তো ভালো হয়। দ্বিতীয় যে ব্যাপারটি না বললেন সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটিও আসলে খুব একটা আপ্রুদা মার্ক আমার কাছে মনে হয়নি, আরও ভালো হতে পারত। কিছু কিছু ক্ষেত্রে আসলে ঘটনাকে ছাড়িয়ে যাচ্ছে, কিছু কিছু হাই এবং লাউড ছিল যেটা আসলে দরকার ছিল না অনেক ক্ষেত্রে, কিন্তু একদম ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকলেও ভালো লাগে। সেক্ষেত্রে গল্পের অভিনয় এগুলো কিন্তু আমাদের মনে আসলে এক্সাক্ট পিন রাইজ করতে পারে, সেটা কিন্তু মিসিং ছিল। এছাড়া আরেকটা কথা না বললেই না, সেটি হচ্ছে মেকিংয়ের ক্ষেত্রে আমি যেটা খেয়াল করলাম যে ওভারঅল আসলে ক্যারেক্টার বিল্ড আপের ব্যাপারটা একদমই ছিল না এখানে, একদম মাঝখান থেকে গল্পটা শুরু করা হয়েছে। একটু যদি বলেও দেওয়া হতো যে আসলে তাদের সাংসারিক লাইফের ক্ষেত্রে আগে কেমন ছিল বা ক্লাইম্যাক্সটা ঠিক যেভাবে হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে এক্সপেক্টেড লেগেছে আমার কাছে যে এরকম একটা কিছু হয়তো বা চিন্তা করা হচ্ছিলো। আমি স্পয়লার দিচ্ছি না, আপনারা দেখে নিলে বুঝতে পারবেন। তবে প্রমিসিং ছিল, হয়তো বা সবাই ক্লাইম্যাক্সটা ধরতে পারবে না বা বুঝতেও পারবে না। একটা ব্যালেন্স করার চেষ্টাও ছিল অনেক ক্ষেত্রে মনে হয়েছে, যে দুটি যুক্তিকেই আসলে ডিরেক্টর একটা লেভেলে আনতে চেয়েছেন, সেটা আসলে সব ক্ষেত্রে আসলে হয় না। বা একটা ফিলোসফি নিয়ে আপনি যদি এগিয়ে যান সেটা যদি দর্শককে এস্টাবলিশ করেন সেক্ষেত্রে হয়তো বা শেষে গিয়ে ওই এস্টাবলিশমেন্টটা ভেঙে যায়, এরকম একটা মাল্টিপল কনফিউজিং একটা ক্লাইম্যাক্স ছিল বলে আমার মনে হয়। তারপরে ওভারঅল একটা ভালো চেষ্টা এবং ডার্করুমকে আমি ওভারঅল রেটিংয়ে 7.5 আউট অফ 10 দেবো। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ।